এই অ্যাপিটিউডে আমি নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ কমান্ড রিমোট ডেস্কটপ কানেকশন এই অপশনটা নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক রিমোট ডেস্কটপ কানেকশনটা কি। এটা হচ্ছে কোনো কম্পিউটারে বসে অন্য কম্পিউটারের ডেস্কটপ নিয়ে এসে সেই কম্পিউটারে কাজ করা। অর্থাৎ আমি একটা কম্পিউটারে বসে আছি, আমি এই কম্পিউটারেই অন্য একটা কম্পিউটারের ডেস্কটপ এনে কাজ করব। যে কম্পিউটারের ডেস্কটপ এনেছি সেখানে কাজ হবে, কিন্তু কাজ করব আমি অন্য কম্পিউটারে বসে। ডেস্কটপ শেয়ারিংয়ের প্রথম শর্ত হচ্ছে যে কম্পিউটারের ডেস্কটপটাকে আমি শেয়ারিং করব সেই কম্পিউটারে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড থাকতে হবে, নাহলে অন্য কম্পিউটারে বসে ডেস্কটপটাকে ওপেন করা যাবে না। শুধু ইউজার নেম থাকলে চলবে না, এর সঙ্গে অবশ্যই একটা পাসওয়ার্ড থাকতে হবে। আমি ডেস্কটপ শেয়ারিংটা কীভাবে করতে হয় তা এখানে দেখাবো। ডেস্কটপ শেয়ারিং করার জন্য প্রথমেই মাই কম্পিউটারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, প্রপার্টিজে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি রিমোট নামে একটা ট্যাব রয়েছে, এখানে ক্লিক করতে হবে এবং নিচের অংশে রিমোট ডেস্কটপ নামে একটা অংশ রয়েছে এবং এর নিচে একটা চেক বক্স রয়েছে অ্যালাউ ইউজার্স টু কানেক্ট রিমোটলি টু দিস কম্পিউটার। এই চেক বক্সে ক্লিক করে টিক চিহ্ন দিতে হবে, অ্যাপ্লাই, ওকে। তাহলে এই কম্পিউটারটার ডেস্কটপ শেয়ারিং হয়ে গেল এবং এই কম্পিউটারে একটা ইউজার নাম রয়েছে, ইউজার নেম হচ্ছে সৌরভ এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, পাসওয়ার্ড রয়েছে 123। এবার আমি জাহিদ নামে যে কম্পিউটারটা রয়েছে সেখানে যাই। এবার আমি জাহিদ নামে যে কম্পিউটার রয়েছে সেখানে এসেছি। এখন আমি সৌরভ নামে যে কম্পিউটারটা রয়েছে সে কম্পিউটারটার ডেস্কটপটা আমি এই কম্পিউটারে নিয়ে আসবো। এর জন্য স্টার্টে ক্লিক করতে হবে, প্রোগ্রামসে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাক্সেসরিজ, কমিউনিকেশনস এবং এখান থেকে রিমোট ডেস্কটপ কানেকশন এখানে ক্লিক করতে হবে। আমি কোন কম্পিউটারের ডেস্কটপটাকে এখানে নিয়ে আসবো সে নামটা এখানে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি সৌরভ লেখা রয়েছে, আমি এখানে লেখা না থাকলে লিখতে হবে সৌরভ, যেহেতু আমি সৌরভ নামের কম্পিউটারটির ডেস্কটপ এখানে আনতে যাচ্ছি। লিখে দিয়ে কানেক্টে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছে, যদি পাসওয়ার্ডটা না দেওয়া হয় অর্থাৎ সৌরভ নামে যে কম্পিউটারটি রয়েছে সেই কম্পিউটারে যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইউজার নেমটা এ কম্পিউটারও হতে পারে অথবা সৌরভ কম্পিউটারের ইউজার নেম সৌরভও হতে পারে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই 123, যেহেতু আমার পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে 123। ওকে, তাহলে দেখতে পাচ্ছি সৌরভ নামে যে কম্পিউটারটা ছিল তার ডেস্কটপটা এখানে চলে আসছে, কিন্তু এখানে ডেস্কটপের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখতে পাচ্ছি না, প্লেন অবস্থায় এটা চলে আসছে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ড সহ আনতে চাই এখানে অপশনসে ক্লিক করতে হবে এবং এখানে এক্সপিরিয়েন্সে গিয়ে এখান থেকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই চেকবক্সের টিক চিহ্নটা দিয়ে দিতে হবে ক্লিক করে। অপশনসটা ছোটো করে দেই, কানেক্ট, পাসওয়ার্ড দেই 123, ওকে। তাহলে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা সহ চলে আসছে। এখানে মাই কম্পিউটারে প্রবেশ করলে সৌরভ নামে যে ড্রাইভগুলো সেগুলো এখানে শো করবে, কিন্তু আমি যদি চাই লোকাল কম্পিউটারের ড্রাইভগুলো এখানে চলে আসুক তাহলে অপশনসে গিয়ে এখান থেকে লোকাল রিসোর্সেস ট্যাবে ক্লিক করতে হবে এবং এখান থেকে ডিস্ক ড্রাইভস এই চেকবক্সে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবার অপশনসটা ছোট করি, কানেক্ট, এখানে পাসওয়ার্ড দেই, ওকে।
এবার মাই কম্পিউটারে প্রবেশ করলে দেখতে পাব জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে তার যে ড্রাইভগুলো রয়েছে সব ড্রাইভগুলো নিচে চলে আসছে, এবং উপরে যে ড্রাইভগুলো সেটা হচ্ছে যে কম্পিউটারের ডেস্কটপটাকে আমি শেয়ারিং করে এখানে নিয়ে আসছি সেই কম্পিউটারের ড্রাইভগুলো এখানে শো করছে। অর্থাৎ আমি সৌরভ নামে যে কম্পিউটারটা রয়েছে সেই কম্পিউটার ডেস্কটপটাকে শেয়ারিং করে আমি জাহিদ নামে যে কম্পিউটার রয়েছে এখানে বসে সেটাকে এখানে নিয়ে এসেছি, এবং উপরে ড্রাইভগুলো হচ্ছে সৌরভ নামে যে কম্পিউটার রয়েছে তার ড্রাইভগুলো, এবং নিচের ড্রাইভগুলো হচ্ছে জাহিদ নামে যে কম্পিউটারগুলো রয়েছে অর্থাৎ লোকাল ড্রাইভ সেগুলো এখানে চলে আসছে। এটা লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে এভাবে নাম দিয়ে সহজে করা যায়। কিন্তু এটা যদি এমন হয় আমি বহু দূরের কোনো কম্পিউটারের ডেস্কটপকে লোকাল মেশিনে নিয়ে আসতে চাচ্ছি সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমি ডেস্কটপটাকে আনতে চাচ্ছি। ধরি লন্ডনে আমার এক ফ্রেন্ডের একটা কম্পিউটার রয়েছে, আমি সেই কম্পিউটারের ডেস্কটপটাকে এখানে বসে সেই ডেস্কটপটাকে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? ইন্টারনেট দুইভাবে ব্যবহার করে সাধারণত, একটা হচ্ছে ফিক্সড আইপি আর একটা ফিক্সড না এমনিতেই ব্যবহার করা যায়। যেমন আমরা বিভিন্ন নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার করে থাকি বাংলাদেশে, যেমন কিউবি, বাংলা লায়ন, তারপরে হচ্ছে গ্রামীণ, সিটিসেল, এসবের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। এটার জন্য আমাদের কোনো ফিক্সড আইপির প্রয়োজন পড়ে না, এটা ভেরিয়েবল আইপি, অর্থাৎ এ আইপিটা কোনো নির্দিষ্ট করা থাকে না, আমরা যখন কম্পিউটারে এটাকে লাগিয়ে দেই তখন অটোমেটিক্যালি আইপি আমাদেরকে লিজ দেয়, আবার যখন এটাকে খুলে ফেলি তখন এই আইপিটা বাদ হয়ে যায়, আবার যখন এটাকে কম্পিউটার লাগায় তখন আরেকটা আইপি চলে আসে। এভাবে ভেরিয়েবল বিভিন্ন সময় বিভিন্ন আইপির মাধ্যমে আমরা এটা কানেকশন নিই যেটা আমরা বুঝতে পারি না। আরেকটা রয়েছে ফিক্সড আইপি, ফিক্সড আইপি সাধারণত ব্রডব্যান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। এই ফিক্সড আইপি হচ্ছে একটা কম্পিউটারের জন্য একটা রিয়েল আইপি ফিক্সড করে দেওয়া হয়, যে কম্পিউটারে আইপি অ্যাড্রেসে এই আইপিটা দিয়ে দিতে হয়। ফিক্সড আইপির ক্ষেত্রে এই প্রিফারড ডিএনএস সার্ভার এখানে আইপিটা দিয়ে দিতে হয়। এটা কোনো একটা আইএসপি কোম্পানি ইন্টারনিক নামে একটা প্রতিষ্ঠান আছে সেখান থেকে আইপিটা কিনে নিয়ে আসে এবং সেটা এভাবে ফিক্সডভাবে বরাদ্দ দেওয়া হয়। এটা সাধারণত বিভিন্ন অফিস আদালতে যে ব্রডব্যান্ডগুলো লাগানো হয় সেখানে এই ফিক্সড টাইপগুলো দিয়ে থাকে। দূরের কোনো কম্পিউটারের ডেস্কটপকে যখন আমি শেয়ার করব তখন অবশ্যই সেই দূরের যে কম্পিউটারটা সেখানে একটা ফিক্সড আইপি থাকতে হবে, না হলে সেই কম্পিউটারে কানেক্ট করা যাবে না, এবং সেই ফিক্সড আইপিটা এই কম্পিউটারের সামনে বসিয়ে দিতে হবে, দিয়ে তারপরে কানেক্ট করতে হবে, এবং তারপরে যখন পরের যে লগ অন টু উইন্ডোজটা আসবে সেখানে সেই কম্পিউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে ওকে করে ঢুকতে হবে। অর্থাৎ যদি লোকাল কম্পিউটার বাদে অন্য কোনো কম্পিউটার হয় যেটা ইন্টারনেটের মাধ্যমে সংযোগ রয়েছে সেটা বিশ্বের যে কোনো প্রান্তেই হোক না কেন, অবশ্যই সেই কম্পিউটারে একটা ফিক্সড আইপি থাকতে হবে এবং একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকতে হবে, তাহলেই সেই কম্পিউটারের ডেস্কটপটা অন্য কম্পিউটারে বসে সেই ডেস্কটপটা অ্যাক্সেস করা যাবে, সেই কম্পিউটারটা বিশ্বের যে কোনো জায়গায় থাকুক না কেন। এভাবেই রিমোট ডেস্কটপ কানেকশন এই কমান্ডটার মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্কে অথবা বিশ্বের যে কোনো থাকা ফিক্সড আইপি কম্পিউটারের ডেস্কটপকে অ্যাক্সেস করা যাবে।